মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হল জ্যোতিষ তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষ আলোচনা শুনতে নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন নমস্কার বন্ধুরা শুরু করছি তুলা লগ্ন এবং তুলা রাশি দু হাজার উনিশ সালটা কেমন যাবে বৃহস্পতির গোচরের ভিত্তিতে আপনাদের মধ্যে যাদের কনফিউশন আছে যে এইটা কি রাশি ফল আমরা তো দু হাজার জানুয়ারিতে একটা রাশিফল জানবো যেটাতে বর্ষফল বলা হয় এবং দু হাজার উনিশ সালটা কিভাবে যাবে সেটা বলা হয় তাহলে সেটা আর এটা কি এটা হচ্ছে অরিজিন বা অরিজিনাল মেন সোর্স অফ রাশিফল বা সোর্স অফ তাহলে ওটা ওটা কি হচ্ছে একটা জিস্ট সব মিশিয়ে তুলে দেওয়া হয় কারণ বর্ষফল যখন বলা হয় দু হাজার জানুয়ারিতে গ্রহরা মুভ করে না আমরা মানুষ উৎসাহিত থাকেন বলে ভিউ পাওয়ার জন্য বলতে পারেন বা লোকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বলতে পারেন আমরা জানুয়ারিতে একটা নতুন রাশিফল পেশ করি জানুয়ারি মাসের পয়লা তারিখে কি সব গ্রহরা মুভ করে যায় মোটেও না রাশিফল হচ্ছে যে বৃহস্পতি মুভ করলো শনি যখন মুভ করবে পরবর্তী ক্ষেত্রে রাহুকেতু যখন মুভ করবে এই যে কটা গ্রহ মুভমেন্ট হচ্ছে এর ভিত্তিতে কিন্তু টোটাল বর্ষফল নির্মাণ করা হয় গ্রহরা কিন্তু জানুয়ারি পয়লা জানুয়ারিতে মুভ করে না বৃহস্পতি যে মুভমেন্ট হবে এর ফলেই কিন্তু নির্ধারিত হয়ে গেল লগ্ন এবং তুলারাশি দু সালটা কেমন যাবে তো আর কথায় না গিয়ে রাশিফলটা ফলটা আমরা চলে আসছি আপনি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি প্রথমেই আমি একটু ভিডিওটি বলে নেব যে বৃহস্পতি বৃষ্টিকে আসলে কি হয় অ্যাকচুয়াল মিনিংটা কি বৃহস্পতি বৃষ্টিকে আসে মানেটা কি সেটা আমি জানাবো একটু স্পিডে বলবো তারপরে কিন্তু মেন আলোচনা আমরা চলে আসবো আপনি যদি নতুন হন ভিডিওটি শুনুন শুনে ভালো লাগলে ভিডিওটি যদি মনে হয় ইউজফুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন রাশিফল এবং বুঝতে হলে প্রথমে এবং বৃহস্পতির সম্পর্কটা আপনাদের একটু বুঝতে হবে সেটা আমি ছোট্ট করে একটু বলে নিচ্ছি প্রত্যেক গ্রহরাই হরস্কোপে পাক খাচ্ছে প্রতিনিয়ত বৃহস্পতি এই হরস্কোপটাকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় বারো বছর হরস্কোপে একবার প্রদক্ষিণ করার অর্থ কি হরস্কোপকে একবার প্রদক্ষিণ করার অর্থ হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করা আমাদের পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো দিন বা এক বছর সেখানে বৃহস্পতি বারো গুণ সময় নিচ্ছে অর্থাৎ বৃষ্টিকে বৃহস্পতি প্রবেশ করার অর্থ হচ্ছে ঠিক বারো বছর আগে বৃহস্পতি এখানেই ছিল আবার সেই বারো বছরের সেই সন্ধিক্ষণ যখন বৃষ্টিকে এসে বৃহস্পতি উপস্থিত বৃহস্পতি কাকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে জ্ঞান প্রজ্ঞা গুরু শিক্ষা কোর নলেজ জ্ঞানের অহংকার জ্ঞানের বৈশিষ্ট্য শিক্ষার যোগ্যতা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত সম্পত্তি গোল্ড সম্পদ এইসবের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি আত্মহংকার আত্মভিমান আত্মমর্যাদাকেও রিপ্রেজেন্ট করে থাকে বৃহস্পতি হায়ার অথরিটি কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট এদেরকেও কিন্তু বৃহস্পতির আওতায় ফেলা হয় বৃশ্চিক রাশি কি বৃষ্টিক রাশির বৈশিষ্ট্য বোঝা খুব সোজা বৃষ্টিক মানে হচ্ছে কাঁকড়া বিছে আপনারা হিন্দি ফিল্ম ইংলিশ ফিল্ম বা অ্যানিমেটেড মুভিতে কাঁকড়া বিছে দেখেই থাকবেন সেখানে দেখানো হয় কাঁকড়া বিচে বালি বা বালিয়ারি অঞ্চলে বসবাস করে ম্যাক্সিমাম টাইমে এবং দেখবেন কাঁকড়া বিছে ডিসকভারি চ্যানেলেও দেখে থাকবেন যে কাঁকড়া বিচে মাটির নিচে বা বালির নিচে খুব সহজেই পৌঁছে যেতে পারে এবং আপনারা যখন সেই বালিটিকে সরাবেন বা কেউ যখন বালিটিকে সরাবে কাঁকড়া বিচেটাকে আর দেখতে পাবে না এর অর্থই তো বৃষ্টিকে লুকিয়ে আছে বৃষ্টিকের অর্থ হচ্ছে এরা যে কোনো কিছুর ডিপ সিক্রেট গভীর নলেজ ডিপ ইমোশন এইসবের ভেতরে কিন্তু চলে যেতে পারে সেটা মানুষের মনের গভীরতা খুঁজে পাওয়া হোক বা কোনো ঘটনার একদম গভীরে চলে যাওয়া হোক এটাই হচ্ছে বৃশ্চিকের বৈশিষ্ট্য বৃশ্চিক রাশি যে কোনো কিছুর গভীরতা থেকে জিনিসকে এক্সপ্লোর করে অর্থাৎ গভীরতায় গিয়ে সেই গভীরতা থেকে সেই জিনিসটাকে তুলে আনতে পারে কোনো মানুষের গভীর ট্রুথ গভীর সিক্রেট এরা কিন্তু বাইরে বার করে আনতে পারে এরাও যখন নিজেরা দুঃখ পায় এরাও কিন্তু গভীর দুঃখের ভেতর নিজেদেরকে গুটিয়ে নেয় আমরা যখন রাশিফল বলি দেখবেন মেষ রাশি থেকে আমাদের রাশিফল শুরু হয় মেষ মিথুন এভাবে কিন্তু এগোতে থাকে এবং বৃশ্চিক আট নম্বর ঘরে এসে উপস্থিত হয় মেষ থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গণনা করেন বৃশ্চিক হচ্ছে আট এটাকে বলা হয় ন্যাচারাল জোডিয়াকে আট নম্বর ঘর আট নম্বর হচ্ছে অকাল সায়েন্স দ্য হাউস অফ ট্রান্সফরমেশন যেখানে সব কিছু পরিবর্তন হয় আট হচ্ছে আমাদের রিসার্চ ওরিয়েন্টেড জায়গা আয়ু মৃত্যুর ধরন ডিপ সিক্রেট এগুলো আট থেকে বিচার করা হয় তাই বৃহস্পতি যখন বৃশ্চিকে এসে উপস্থিত হলো অর্থাৎ বৃহস্পতি বৃষ্টিকের ঘরে গেল আপনি ধরুন কোনো হোটেলে বেড়াতে গেলেন বা কোনো বাড়িতে ভাড়া নিলেন সেখানে হোটেলের মালিক বা বাড়ির মালিক কিছু আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন তো দেবেই তবেই তো আপনাকে সে বাড়ি ভাড়াটা দেবে বা হোটেলে থাকতে দেবে তাই বৃষ্টিকে যখন বৃহস্পতি আসছে বৃষ্টিকের কিছু রুলস বৃহস্পতিকে মেনটেন করতে হবে বৃহস্পতি নিজে জ্ঞান প্রজ্ঞার অবশ্যই কারোগ্য কিন্তু বৃষ্টিকে এখানে যখন বৃহস্পতি এসে উপস্থিত হবে সে কিন্তু ডিপ সিক্রেট ডিপ নলেজ গভীর কোনো সত্যকে উদ্ঘাটন করবে যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় পড়াশোনা করছেন যারা কোনো পিএইচডি লেভেল বা কোনো অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি এই এইসব নিয়ে পড়াশোনা করছেন বা যে সাবজেক্ট নিয়ে কখনো রিসার্চ হয়নি কোনো ডিপ স্পেস সায়েন্স কোনো মেডিকেলের কোনো সাবজেক্ট যে রোগ নিয়ে এখনো রিসার্চ হয়নি সেই ওরিয়েন্টেড জায়গায় কিন্তু বৃহস্পতি জ্ঞান আরোহণ করতে সাহায্য করবে বৃহস্পতি এক্সপ্লোরার এখানে এক্সপ্লোরারের কাজ করছে উদ্ঘাটন করছে দু হাজার অনেক ধরনের ইলেকশন আপনারা দেখতে পাবেন সেখানে দেখবেন এক পার্টি অন্য পার্টির কিছু ডিপ সিক্রেটকে পাবলিকের সামনে কিন্তু রিপ্রেজেন্ট করছে এটাই তো বৃহস্পতির বৃষ্টিকের কাজ এবং এটাই রুলস বৃষ্টিকের এবং যেটাকে বৃহস্পতিকে ফলো করতে হবে এর পরিপ্রেক্ষিতেই আপনাদের রাশি এবং লগ্নফল আমি আপনাদের সামনে এখন পেশ করতে চলেছি আলোচনাটা মন দিয়ে শুনুন আমরা চলে এলাম এবার মূল আলোচনায় মূল আলোচনায় আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি কিন্তু তুলা রাশিতেই অবস্থান করছিল এবং তুলা থেকে সে কিন্তু সরাসরি বৃশ্চিকের দিকে গমন করছে এই যে বৃহস্পতির মুভমেন্ট এই মুভমেন্টের এফেক্টটা আকস্মিকভাবে হলেও আপনারা সর্বাধিক বেশি ফিল করবেন ফিলিংসটা আপনাদের বেশি হবে কারণ রাঁচিতে তুলায় যখন বৃহস্পতি অবস্থান করছিল আমি এর আগে দু হাজার আঠারোতে জানিয়েছিলাম বিবাহ যোগ বিজনেস মাইন্ডনেস কেরিয়ারের ডেভেলপমেন্ট এগুলো কিন্তু বেশ কিছু জাতক জাতিকার হয়েছে যাদের হয়নি তাদের দশা কিছু ক্ষেত্রে পারমিট করেনি কিন্তু ম্যাক্সিমাম নম্বর অফ পিপল তুলার বেশ কিছু জায়গায় বিবাহ সংক্রান্ত জায়গা বলুন বা বিজনেসের নতুন কিছু ধাপ বলুন এগুলো কিন্তু গ্রোথ পেয়েছেন এইবারে বৃহস্পতি এসে উপস্থিত হচ্ছে এই দ্বিতীয় ঘরে বৃহস্পতি আসার ফলে বৃহস্পতি বেশ কিছু ঘরকে আবার প্রভাবিত করছে সেকেন্ড হাউস এক্ষেত্রে বৃহস্পতির বেশ কিছুটা বেনিফিশিয়ারি বা শুভ পজিশন আমরা বলতে পারি বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে কোন দুটো ঘরের অধিপতি এক হচ্ছে ধনু যেটা আপনাদের তৃতীয় ঘর আর দুই হচ্ছে মিন যেটা আপনাদের ষষ্ঠ ঘর তাহলে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়েছি প্রথম বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে হচ্ছে আপনাদের নাম্বার সিক্স হাউসে তারপরে দৃষ্টি দিচ্ছে নাম্বার এইট হাউসে তারপরে দৃষ্টি দিচ্ছে নাম্বার টেন হাউসে। কি হতে পারে দু হাজার উনিশে নভেম্বর অবধি ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান সেকেন্ড হাউস হচ্ছে আমাদের সেভিংস খাদ্যের রুচি বা খাদ্যের ধরন আমাদের ফ্যামিলি আমাদের শ্বশুরালয়ের কিছুটা পার্ট বিচার করা হয় এখান থেকে আমাদের বাড়ির পোষ্যের কিছুটা পার্ট বিচার করা হয় আপনার বাক্য বাক্যটুতা এগুলো সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় লেখা লেখারও কিছুটা পার্ট সেকেন্ড এবং থার্ড এই দুটো থেকে কিছুটা বিচার করা হয় তো বৃহস্পতি সেকেন্ড হাউসে আসার ফলে ফার্স্ট রাশি জাতক জাতিক বা তুলা লগ্নে জাতক জাতিকাদের কোথাও যেন মনটায় এবার ফিলিংসটা কাজ করবে অনেক খরচ হয়েছে এবার কিছুটা সেভ করা দরকার মানি মানি সেভিংসের দিকে তুলা রাশি এবং তুলালগ্নে জাতক জাতিকাদের পুরো টেন্ডেন্সিটা চলে যাবে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রকল্প হোক গোল্ড বন্ড হোক বা কোনো স্থায়ী আমানতে বিনিয়োগ হোক এগুলো কিন্তু হওয়ার একটা মোস্ট স্ট্রংলি চান্স হরস্কোপে দেখা যাচ্ছে বিনিয়োগের দিকে ম্যাক্সিমামটা ঝোঁক বাড়বে আপনাদের এবং সেভিংস বেশ কিছুটা টাকা আপনারা সেভ করতে পারবেন টু থাউজেন্ড নাইনটিন নভেম্বরের সময়ের মধ্যে বৃহস্পতি সেকেন্ড হাউস অর্থাৎ পরিবারের ঘর পরিবারকে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সঙ্গবদ্ধ করবে যে পরিবারের লোকেরা অনেক দূরে থাকেন কোনো একটা পার্টিকুলার ইভেন্ট পার্টিকুলার ঘটনা কোনো ক্রাইসিস বা কোনো বেটারমেন্ট যে কোনো কিছুতেও বৃহস্পতি কিন্তু তাদেরকে একটা জায়গায় সঙ্গবদ্ধ করার চেষ্টা করবে পারিবারিক দিক থেকে কোনো আনন্দ অনুষ্ঠান মাস গ্যাদারিং আত্মীয় স্বজনদের একে অপরের বাড়িতে যাওয়া এগুলো কিন্তু বৃহস্পতির আসার ফলে বেড়ে যাবে পরিবারের আধ্যাত্মিক অনুষ্ঠান ক্রিয়াকর্ম এগুলো কিন্তু অনেকটা বেশি দেখা দেবে যেটা হয়তো বিলিফ সিস্টেম আপনার যে ফ্যামিলি ছিল সেই বিলিফ সিস্টেমেরটা বেশ কিছু চেঞ্জ হবে অনেক পরিবার আছেন যারা ধর্ম কর্ম নিয়ে থাকেন আধ্যাত্মিক গুরু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টেন্ডেন্সিটা আরও বেড়ে যাচ্ছে কিছুটা আধ্যাত্মিক ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে দান ধ্যান করার প্রবণতাও কিছু ক্ষেত্রে বাড়ার ইন্ডিকেশন এই বৃহস্পতি সেকেন্ড হাউসে আসার পর দেখা যাচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের বাকপটুতা যারা খুব বাঁচাল ছিল বা কথা গুছিয়ে বলতে পারতো না তারা কিন্তু নিজেদের জায়গায় নিজে নিজের জায়গায় ইম্প্রুভ করবে যারা খুব বাঁচাল ছিল তারা কিন্তু কিছুটা কাম অ্যান্ড কোয়াইট ধীর স্থির অল্পভাষী মৃতভাষী কংক্রিট কথাবার্তা বলার লোক হয়ে যাবে যারা একদম নিজেদের এক্সপ্রেস করতে পারতো না এরকম প্রচুর মানুষ আছে নিজেদের প্রেমের কথা বলতে পারছে না স্কুলে টিচারের সঙ্গে ইন্টারাকশান করতে পারছে না অফিসে বসের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না ব্যবসার ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট তারা কিন্তু নিজেদের জায়গায় ফিল করবে সিলেমিস্টেক যাদের প্রচণ্ড মাত্রায় হতো সিলেমিস্টেক লেখার ক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো হতো সেটা কিন্তু অনেকটা রেক্টিফিকেশান হচ্ছে বৃহস্পতি সেকেন্ড হাউস যারা খুব জ্যাঙ্ক ফুড মদ্যপান করা স্পাইসি খাবার প্রচুর খেতে পছন্দ করতে বার্গার খাচ্ছেন বিরিয়ানি খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফুড হ্যাবিটসের একটা চেঞ্জ আমরা এখানে বৃহস্পতির গমনের পর দেখতে পাব ফুড হ্যাবিটস ম্যাক্সিমামটাই কিন্তু প্রোটিন ফুডস পিওর ফুড পিওর ভেজিটেবল এইসবের দিকে কিন্তু পিওরিটি আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট এইসবের প্রতি কিন্তু তাদের টেন্ডেন্সি ঝোঁক এগুলো কিন্তু বাড়ার একটা চান্সেস আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি পরিবারের মধ্যে যদি কোনো বড় বিবাদ হয়ে থাকে সেই বিবাদের কোনো একটা পয়েন্টে গিয়ে মীমাংসা বা বিবাদের একটা সুষ্ঠু সমাধান কিছু ক্ষেত্রে হওয়ার একটা চান্সেস এখানে দেখা যাচ্ছে এটা তো দ্বিতীয় ঘর ওরিয়েন্টেড পুরো ব্যাপারটা গেল সিক্স হাউস সিক্স হচ্ছে আমাদের কম্পিটিশন আমাদের চাকরি পাওয়ার এবিলিটি আমাদের ব্যাংকের মানি আমাদের মামার বাড়ি সিক্স হচ্ছে আমাদের রোগ আমাদের এনিমি এগুলো সমস্ত সিক্স থেকে বিচার করা হয় তো ষষ্ঠ ঘরে বৃহস্পতি দৃষ্টি ইনজেনারেলি বৃহস্পতি যে ঘরটায় দৃষ্টি দেয় সেই ঘরে ম্যাক্সিমাম পাওয়ার বুস্ট আপ করে প্রথমত ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কিং মানি যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ঠিকঠাক জায়গায় গুছিয়ে বা প্রকল্পে ঠিক জায়গায় বিনিয়োগ এগুলো কিন্তু করার একটা চান্সে হরস্কোপে দেখা যাচ্ছে কারণ সেকেন্ড সিক্সের মধ্যে একটা কানেকশন আমি যেটা বললাম আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ ভোগ যারা খুব জটিল রোগে ভুগছিলেন আনকিউরেবল ডিজিজ ছাড়া যারা খুব জটিল রোগে ভুগছিলেন ক্রনিক ডিজিজ আর রোগ ডিটেক্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু রোগ রোগভোগ থেকে একটা মুক্তির চান্সেস বা মুক্তির জায়গাটা অনেকটা বেটারমেন্ট বা রোগ ডিটেকশন হওয়া মেডিসিন আপনার ওপর अप्लाई হচ্ছে রোগে ইমপ্রুভ হচ্ছে না রেজাল্ট পাচ্ছে না সেখানে কিন্তু মেডিসিনের কার্যকারিতা বেড়ে যাওয়া নতুন কোনো ভালো চিকিৎসকের সান্নিধ্য পাওয়া নতুন চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হওয়া চিকিৎসার প্রয়োজনে দূরে যাত্রা বেটার ট্রিটমেন্ট ফর বেটার লাইফ এটা কিন্তু পাওয়ার একটা ইন্ডিকেশন এই প্রতি মুভমেন্টের পর আমরা দেখতে পাব সিক্স হাউস হচ্ছে এনিমি বৃহস্পতির দৃষ্টি শুভ দৃষ্টি সিক্স হাউসে পড়ার জন্য এনিমি ডাউন হয়ে যাবে এনিমিরা দেখবেন নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল আপনার ওপর তাদের নজর সরে গেল এনিমি আপনাকে ডিস্টারবেন্স করা কমিয়ে দিল এই ধরনের কিন্তু ব্যাপারও এখানেও কিন্তু ঘটবে যাদের খুব শত্রুতা হার্ড হার্ড কম্পিটিশান এগুলো কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে সিক্স আমি যেটা বলছিলাম চাকরি প্রাপ্তির জায়গা প্রচুর জাতক জাতিকা যাদের জন্মছকে পারমিট করছে ভালো চাকরি যোগ্য চাকরির একটা যোগাযোগ এখানে পেতে পারেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা ট্রাই করছেন যারা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেটার পজিশন এখানে হরস্কোপে দেখা যাচ্ছে আমি একটু আগে বলছিলাম যখন স্পিডের বৃষ্টিকে এবং বৃহস্পতি সম্পর্কটা বোঝাচ্ছিলাম বৃহস্পতি হচ্ছে ম্যানেজমেন্ট সেক্টরকে বোঝানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা অলরেডি এই পদে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট বা শ্রমিক এবং মালিক সম্পর্ক যাকে বলা হয় মানে অধস্তন কর্মীদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটা বেটার জায়গায় আসবে আপনি যে অফিসে কাজ করেন সেখানে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অনেকটা মেনটেনড ওয়েতে চলে আসবে এটাও কিন্তু হরস্কোপের একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে জব চেঞ্জের ক্ষেত্রে যারা এতদিন বাধাপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার রেজাল্ট এই সময় তারা অবশ্যই অবশ্যই পেতে পারেন মামার বাড়ির দিক থেকে কিছুটা কিন্তু যাদের ডিসস্যাটিসফ্যাকশন ছিল কোনো জায়গায় সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসতে পারে বৃহস্পতির এই মুভমেন্টের পর এটা কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ার যারা ছিল খেলাধুলো কম্পিটিশান সিক্স হাউস সে খেলাধুলোর জায়গা নিজেরা নিজেদের জায়গায় বেশ কিছুটা বেটার পারফরমেন্স এখানে দেখাতে পারছেন প্লেয়ারদের ক্ষেত্রেও বেশ কিছুটা পজিটিভ প্রেমের ক্ষেত্রে যেসব শত্রুতা রয়ে গেছিলো প্রেমের ক্ষেত্রে প্রচুর শত্রুতা থাকে প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স থাকে ফ্যামিলি ওরিয়েন্টেড তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ বিবিধ জায়গা থেকে না নানা বিধ জায়গা থেকে সেই ওরিয়েন্টেড জায়গায় কিন্তু অনেকটা রেক্টিফিকেশান হবে এবং আপনার কথাবার্তা যেটা বলতে পারছিলেন না এতদিন আপনার কথার গ্রহণযোগ্যতা ছিল না আপনি কাউকে প্রপোজাল দিয়েছেন সে আপনাকে ভাবছে ধুর এতো চাল চুল নেই কী বলছে কথাই বলতে পারে না সেই আপনার কথার কিন্তু গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতাও বলতে পারেন এটা কিন্তু অনেকটা জায়গা আছে যেটা প্রেমের ক্ষেত্রে বেনিফিশিয়ারি হতে পারে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে আমাদের আহ ফাটকা ইনকাম চেঞ্জ আয়ু মৃত্যুর ধরন আমাদের একটা পার্ট এগুলো বিচার করা হয় বৃহস্পতির অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য মামলা মোকদ্দমায় জয়লাভ মামলা মোকদ্দমায় সুষ্ঠু একটা সমাধান পাওয়া প্রচুর লোকের মামলা আমাদের দেশে ঝুলছে প্রচুর প্রচুর মামলা ঝুলছে আপনারা জানেন যে মামলার চট করে নিষ্পত্তি হতে চায় না চলছে তো চলছে চলছে তো চলছে চলছে তো চলছে তো সেই সব মামলার ক্ষেত্রে মামলার জটিলতা থেকে বৃহস্পতি এখানে মুক্তি দেবে এবং মামলার ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট এখানে ফিল করার একটা চান্সেস এই হরস্কোপে দেখা যাচ্ছে মামলার জায়গাটা অনেকটা স্মুথ অনেকটা স্মুথনেস এখানে আমরা দেখতে পাবো সেক্সুয়াল লাইফ পার্সোনাল যে কোনো লাইফ এগুলো কিন্তু কিছুটা বেটার হবে যাদের কোনো সেক্সুয়াল ডিজিজ ছিল সেটা কিন্তু অনেকটা কিছুটা কিউরের পথে কিন্তু যেতে পারে ইউরিনের যদি কোনো সমস্যা থাকে বা গাইন ইউনিটের কিছু সমস্যা থাকে সেটা কিন্তু কিছুটা জায়গায় বেটার জায়গায় যাবে ফাটকা ইনকাম ফাটকা ইনকাম কিসে হয় লটারি হতে হয় শেয়ার ইন শেয়ার ইনভেস্টে হয় বা বাকি বিভিন্ন বহু বিবিধ জায়গা থেকে হয় গেম শো টক শো বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়ে থাকি ফাটকা ইনকাম ইউটিউবে ওয়ান কাইন্ড অফ লাক ফাটকা ইনকামের মধ্যে ধরা হতে পারে তো এই সব যে জায়গাগুলো এই জায়গাগুলো কিছুটা তুলালগ্ন এবং রাশির ক্ষেত্রে বেটার জায়গায় আসতে চলেছে যারা খুব হারের ব্যথা বেদনায় ভুগছিলেন ক্রনিক হারের ব্যথা বেদনা পেন তাদের ক্ষেত্রে কিছুটা বা বিশেষত জয়েন্ট সেটা কিন্তু কিছুটা হবে অষ্টম ঘর আমাদের পার্টনারশিপ কিছুটা পার্ট বিচার করা হয় সপ্তমের সঙ্গে অষ্টমটা কিছুটা দেখা হয় তো পার্টনারশিপ বিজনেসেও কিন্তু কিছুটা বেটারমেন্ট এখানে আমরা দেখতে পাবো এই জায়গাটা কিন্তু হরস্কোপে আহ মেনলি ইন্ডিকেশন দেখাচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় পরবর্তী দৃষ্টি সরাসরি কর্মঘরে দশম ঘরে টেন্থ হাউস টেন্থ হাউস হচ্ছে কর্ম টেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি দেওয়া মানেই যে হুরুর করে আপনি বিশাল কর্ম পেয়ে যাবেন বা হুরুর করে নতুন চাকরি ছুটে আসবে আপনার দিকে তা নয় কর্মের স্যাটিসফ্যাকশান জব স্যাটিসফ্যাকশান লেভেলটা বাড়িয়ে দেবে এবং জব চেঞ্জের জন্য যারা একেবারে ছটপট করে যাচ্ছেন মানে চেষ্টা করছেন হচ্ছে না এই বৃহস্পতির গোচরের পলে এই গো বৃহস্পতির গোচরের আফটার যে এফেক্টটা সেটা কিন্তু আপনারা জব চেঞ্জ অনেক জায়গায় কংক্রিট জায়গায় জব চেঞ্জ প্রচুর মানুষ আছেন যে ছ মাস অন্তর জব চেঞ্জ করতে বাধ্য হন পরিবেশ পরিস্থিতি এগুলো সায় দেয় না এগুলো কিন্তু অনেকটা বেটার জায়গায় আসবে এই জব চেঞ্জের জায়গায় বিশেষত কর্কটের ঘরে বৃহস্পতি যে দৃষ্টিটা এটা কিন্তু শুভ এবং জবের এনভারনমেন্ট অনেকটা

গভর্নমেন্ট সার্ভিস আপনি পাবেন কি পাবেন না অ্যাস্ট্রোলজি ইন্ডিকেশন দেয় আপনি স্থায়ী চাকরি পাবেন কি পাবেন না আমরা বর্তমান পরিস্থিতিতে স্থায়ী চাকরিকে গভর্নমেন্ট সার্ভিস হিসেবে ধরে নিই বলে অ্যাস্ট্রোলজিরা প্রেডিকশন দিয়ে দেন যে হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে চালিয়ে যান এটা পড়ে নিন একটা গোমেত পড়ে নিন একটা রুবি পড়ে নিন চালিয়ে যান বাট অ্যাস্ট্রোলজি কখনো গভর্নমেন্ট সার্ভিসের ইন্ডিকেশন দেয় অ্যাস্ট্রোলজি স্থায়ী চাকরি ইন্ডিকেশন দেয় হ্যাঁ এখানে স্থায়ী চাকরি পাওয়া পাওয়ার বা কর্মের পরিবেশ ভালো হওয়ার যোগাযোগ আছে সব ভালোর মধ্যেও কিছু খারাপ লুকিয়ে থাকে সব সময় এখানেও তার ব্যতিক্রম নয় কি খারাপ হতে পারে প্রথমত আপনার মেজাজ বা কথাবার্তা বলা একটু নিজের আত্মহংকার এগুলো ফুটে উঠতে পারে নিজের অর্থকে জাহির করা আমার এত টাকা আছে একটা বৈভবকে জাহির করার প্রবণতা বেশ কিছু মানুষের বাড়তে পারে এটা হরস্কোপে দেখা যাচ্ছে যেখানে মুখে কথা বললেই হয়ে যেত সেখানে কিন্তু অত্যধিক কোনো প্রেসার দেওয়া কারোর ওপর প্রয়োগ করা বা কিছু প্রেসারাইজ সিচুয়েশান তৈরি করা এনিমির ওপর এইরকম ধরনের টেন্ডেন্সি ছকে আসতে পারে একটা জিনিস মাথায় রাখবেন বৃহস্পতি এখন এসছে আপনি ধরুন কারোর ওপর খুব প্রেশারাইজ সিচুয়েশান তৈরি করলেন বৃহস্পতি একদিন এখান থেকে সরে যাবে দেন সেও কিন্তু পাল্টা করতে পারে কথাবার্তা অহংকার এগুলোকে যতটা পারবেন বর্জন করার চেষ্টা করুন নিজের অর্থ থাকলেও সেই অর্থকে কিন্তু নিজের ভেতর রাখার চেষ্টা করুন অর্থের বৈব কিন্তু কারোর সামনে পেশ করবেন না এটা কিন্তু হরস্কোপে আমি দুটো নেগেটিভ পয়েন্ট বললাম বাবার থেকে কিছু সাহায্য পিতার থেকে হেল্প এগুলো কিন্তু হরস্কোপে পাওয়ার একটা ইন্ডিকেশন এই হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে শনি রাহু কেতু নিয়ে সব ডিটেল আমি একটা প্যাচ করে আলোচনা করব যেমন বর্ষফল তোলা হয় আপনারাও জানেন সকলেই তোলেন আমিও নিশ্চয়ই আলোচনা করব সেখানে আরও ডিটেলে আলোচনা করব বিবৈবাহিক যোগ বৃহস্পতি দ্বিতীয় আসার ফলে বৈবাহিক যোগ বিশেষত সম্বন্ধ বিবাহের যোগ অনেকটা কিন্তু ঠিকঠাক জায়গায় আসতে পারে বেশ কিছু জাতক জাতিকা এই সম্বন্ধ বিবাহের যোগে বিবাহ হওয়ার একটা চান্সেস আছে তবে এখনো বিয়ের যোগ চলছে কারেন্ট যে দশা বা কারেন্ট যে সিচুয়েশন চলছে দেখতে পারেন মোটামুটি আমার এরকম মনে পড়লো এখন যা যা তাকিয়ে বলে গেলাম এর পরে হয়তো ভিডিওটি আপলোড করার পরে পরে আমার অনেক সময় আরও দু তিনটে কথা মনে পড়ে এগুলো বললে ভালো হতো এগুলো হয়তো মিস করে গেলাম এরকম আমার মনে হয় তো এতটা বড় ভিডিও তো করা সম্ভব নয় আমি পরবর্তী ক্ষেত্রে দৈনিক মাসিক সাপ্তাহিক যেসব রাশিফল বলবো যখন দশ অন্তর্দশা কানেক্টেড হবে তখন আমি ডিটেলে সেই পয়েন্টগুলো কভার আপ করে দেবো বা পরে বর্ষ ফলও আসবে অন্যান্য গ্রহের মুভবেন্ট সেখানেও কিন্তু ডিটেল প্রেডিকশন দিয়ে দেবো আজকে এখানে বিদায় নিতে হবে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে তুলা রাশির রাশিফল তো সকলেই শুনতে ভালোবাসেন কিন্তু তুলা রাশি যে একটা মানুষ দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে সিম্বলটার মিনিং কি সকলে বলবে ন্যায়ের সিম্বল না তুলা রাশিতে যে তিনটে নক্ষত্র আছে চিত্রা সাথী বিশাখা এগুলোর মিনিং কি এগুলো ডিটেলে কিন্তু জানতে হবে এগুলো জানতে হলে এবং তুলারাশির মানুষেরা কখন জীবনে উন্নতি পান কখন সমস্যায় পড়েন ডিটেল প্রেডিকশন আমার আপলোড করা আছে তুলারাশির প্রকৃতি এবং নাক্ষত্রিক বিশ্লেষণ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন কাটা কাট এমনকি আমার কথা এখন শেষ হচ্ছে এখনই স্ক্রিনে দেখতে পাবেন ভিডিওটি ফুটে উঠবে অবশ্যই অবশ্যই একবার দেখবেন আপনি যদি নতুন হন প্রথমবার এই চ্যানেলটি দেখেন ভিডিওটি শুনে যদি মনে হয় আমি প্রয়াস করেছি পরবর্তী অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানে আমার সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না এটা ইউটিউবের নোটিফিকেশন বটন এবং সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুনে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং যাতে অন্যান্য তুলারাশির মানুষেরা এই ভিডিওটি দেখতে পান তাদের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন লিঙ্কটিকে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার